আমি এখানে এসেছিলাম তোমাকে একটা কথা বলতে। অবশ্য সেটা তোমার ভালোর জন্য। আচ্ছা দুষ্টু, তুমি এই বাড়িতে কেন পড়ে আছো বলো তো? এর আগে আমি তোমার সঙ্গে অনেক শত্রুতা করেছি, কিন্তু বিশ্বাস করো এই মুহূর্তে তোমার প্রতি আমার আর কোনো রাগ নেই, কোনো হিংসে নেই। আমি 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 সত্যি তোমার ভবিষ্যতের কথা ভেবে খুব চিন্তিত। এটা তো তুমি বলতে আসোনি নাস্তি, যেটা বলতে এসছো সেটাই বলো না। আচ্ছা দুষ্টু, আমাকে একটা কথা বলো তো, তোমার বাবার এত বড় বাড়ি, তা সত্ত্বেও এইরকম একটা বাড়ির এক কোণে কেন পড়ে রয়েছো? সেটা তুমি কি করে বুঝবে মিস্তি? আমি তো সেটাই বুঝতে চাইছি, আমাকে বুঝিয়ে বলো না গো। রাজা আবার এই বাড়িতে ফিরে আসবে। ফিরে আসবে? আচ্ছা মরা মানুষ কোনোদিন ফিরে আসে সেটা তো আমি শুনি। হ্যাঁ তবে জানো তো, একটা ভাবে ফিরে আসতে পারে, ভূত হয়। দেখবে যেটা হবার ভালোই হবে। ডক্টর হাজরার সঙ্গে তোমার কথা হলো না, কি বললেন, কখন ব্যান্ডেজ করলে? আমি ওনাকে ফোন করেছিলাম, উনি বললেন যে উনি এক্ষুনি আসছেন। আমি তোমাকে বারবার করে বারণ করেছি, তুমি আমার কথা কেন শোনো না বলো তো? এই খুচখাচ বিষয়গুলোকে নিয়ে তুমি কেন গন্ডগোল বাঁধাও? আমি কোনো গন্ডগোল বাঁধাইনি রজত, ওই ছোট ক্লাসের মেয়েটা কেঁদে কেঁদে সবার সামনে সিন ক্রিয়েট করে সবাইকে ঘটনাটা জানিয়েছে। কিন্তু দাদু কি জানলো যে ওই গিফটের প্যাকেটটা তুমি খুলেছো এবং সেটা মুন্নির পারমিশন ছাড়া? তাতে আমি কোনো অন্যায় করিনি রজত, সো প্লিজ আমাকে সব কথা বলতে এসো, আমার ভালো লাগছে না শুনতে। ঠিক আছে, আমি এই নিয়ে কোনো কথা বলছি না, কিন্তু মৌ একটা জিনিস খেয়াল রেখো, এখন আমাকে বাড়ির লোকজনের কাছে আমার রেপুটেশনটা ভালো রাখতেই হবে, যাতে কেউ কোনো সন্দেহ না করে। এসো, আজকে আমার রাজার জন্মদিন না, তাড়াতাড়ি এসো তোমরা, এত দেরি করছো কেন? তোমাকে নিমন্ত্রণ করেছি না আমার রাজার জন্ম। হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে চিৎকার করো না, জন্মদিন করে চিৎকার করো না, একটু আস্তে মা। কেন চিৎকার করলাম কোথায়? আমি আপনাদের আজকে এখানে খেতে বলেছি না, আপনাদের নিমন্ত্রণ করেছি, তা আমার ছেলেকে আশীর্বাদ করবেন তো আপনারা আজকে। হ্যাঁ কিন্তু এ কি, আমি যে ভালো বউকে বলেছিলাম এই ঘরটা সুন্দর করে সাজাতে, নাটকের আগে আমায় ডাকলে না কেন বেবি? ওখানে দাঁড়িয়ে ওর মজা বার করে দিতাম, এত বড় সাহস। মম, মুন্নির কান্নাকাটির আওয়াজ পেয়ে দাদু ভাই এসে গিয়েছে, তা না হলে ওকে মজাটা আজকে আমি টের পাইয়ে দিতাম। এত রাগ হচ্ছে আমার, তোমায় কি বলবো, মনে হচ্ছে দু গালে টেনে চড় মারে, আর সাত দিন ওর কথা বন্ধ থাকো। এত কম শাস্তিতে ওর কিচ্ছু হবে না মা, ডোন্ট ওয়ারি। বলো কি চাও, মেন্টাল টর্চার অর ফিজিক্যাল টর্চার? বেচো টেল মি বেবি। এই ঘরটা কেন সাজানো আছে গো? কি সুন্দর সব বেলুন, কি হবে গো মা আজকে? এমি, তুমি তুমি পাশে বাইরে থাকো না, আজ আমার রাজার জন্মদিনে এসছো তাই না? আজকে জন্মদিন তো আমার রাজার, সেই জন্যই তো ঘরটা সাজানো হচ্ছে। জন্মদিন সেই জন্যই তো পায়েস রান্না হচ্ছে, মালপোয়া হয়েছে, আরো অনেক কিছু রান্না হচ্ছে, আমার রাজা যা যা ভালোবাসে। কিন্তু ছোটকা তো মারা গেছে। এই আচ্ছা বলবো কেন গালের মধ্যে